بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. لاشتر اس 9609 বলুন, আপনি জানতে চেয়েছিলেন সালাতুল হাজা বিষয়ে, হাজতের সালাত বিষয়ে, এবং আমি লিখিত আকারে ছোট্ট মেসেজে বলেছিলাম যে সালাতুল হাজার কোনো সহিহ হাদিস নাই। তো এই মর্মে আসলে কোনো সহিহ হাদিস নেই, ওই মর্মে বর্ণিত তিরমিজি ইবনে মাজার হাদিসটি জয়ীফ, ওলামায়ে দীন জয়ীফ বলেছেন, এমনকি খোদ তিরমিজি তিনিও জয়ীফ বলেছেন গরিব বলে। তো সালাতুল হাজাহ নামে কোনো দোয়া নেই, সালাত নেই, অনুরূপভাবে ওখানে একটা দোয়া বর্ণিত হয়েছে, ও দোয়াটিও বলা যায় যে এভাবে পড়া প্রমাণিত নয়, অপ্রমাণ্য হাদিস ভিত্তিক দোয়া। বাকি থাকলো যে বিপদে আপদে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া সালাতের মাধ্যমে, এটা বিধিসম্মত কিনা। অবশ্যই বিধিসম্মত, এ কথাই তো আল্লাহ বলেছেন, যেমন আল্লাহ রাব্বুল আমিন তার কোরআন কারিমে ইরশাদ করেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আল খাশিঈন। আল্লাহ বলছেন তোমরা সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এবং এটি অত্যন্ত বড় বিষয়, ইল্লা আল খাশিঈন, তবে যারা বিনয়ী বা আল্লাহকে ভয় করে তাদের জন্য নয়, তাদের উপর নয়। তাহলে আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে, আয়াতটি সূরা বাকারা 45 নম্বর আয়াত, এই আয়াতে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলতেছেন। আল্লাহ এই সূরা বাকারার ভিতরে বলছেন 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাতি ইন্নাল্লাহা মাআস-সাবিরিন। হে ইমানদারগণ, তোমরা সবর অর্থাৎ ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো। ইন্নাল্লাহা মাআস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। সূরা বাকারা 153 নম্বর আয়াত। তাহলে বিপদে আপদে সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ নিজেই প্রার্থনা করতে বলছেন আমাদেরকে তার নিকটে সাহায্য। অতএব সালাতুল হাজা নামে কোনো সালাত পড়ার দরকার নাই, বরং বিপদ আপদ আসলেই এই সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এবং তাফসিরের রেওয়ায়েতগুলিতে পাওয়া যায় যে সাহাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন তাকে তার ভাই কোসাম বিন আব্বাসের মৃত্যুর সংবাদ দেওয়া হলো, তখন উনি রাস্তাতে ছিলেন, সফরে ছিলেন, তিনি তখন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, এরপরে রাস্তা থেকে এক সাইড হয়ে গেলেন। এরপরে উনি দুটি রাকাত সালাত আদায় করলেন, যাতে উনি বৈঠক লম্বা করেন। এরপরে উনি তার বাহনের দিকে যেতে লাগলেন, এই কথা বলতে বলতে, মানে এই আয়াতটি পাঠ করতে করতে, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে আয়াতটি ইতিপূর্বে আমরা বলেছি। তাহলে সাহাবী ইবনে আব্বাস তিনি এভাবে সাহায্য প্রার্থনা করলেন এই বিপদে। তার বাহনটি সুনান সাঈদ বিন মানসুর এসে যখন 1 নম্বর খন্ড 270 পৃষ্ঠা। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে তার নিকটে, তাকে যখন কোনো বিষয় চিন্তিত করে চলতো তখন তিনি নামাজের দিকে অগ্রসর হতেন, তিনি নামাজ পড়তেন। দেখুন সুনান আবু দাউদ 1319 নম্বর হাদিস। বুখারী শরীফে রয়েছে বিবি সারা যখন জালেম বাদশার শিকার হন, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন, সাহায্য সালাতের মাধ্যমে উজু করে সালাতে উঠেছিলেন, সালাতরত হয়েছিলেন, আল্লাহ কাছে দোয়া করেছিলেন, তৎপরবর্তী তার ইজ্জতের হেফাজত করেছিলেন, আল্লাহ তাকে হেফাজত করেছিলেন। এভাবে অনেক নজির রয়েছে এই সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার। তো অনুভাবে বলা যায় যে জোরাইজ মানে ইসরায়েলের ঘটনায় যে বলা হয়েছে, তিনজন ব্যতীত অন্য কেউ মাতৃকোলে থেকে কথা বলেননি, মানে দুধের শিশু কথা বলেনি, মাত্র তিনজন বলেছে। সে ঘটনা তো এসেছে যে জোরাইজকে তার মায়ের বদদোয়া লেগে গিয়েছিল, মানে তাকে একাধিকবার দেখতে আসে কিন্তু দেখে দরজা বন্ধ, উনি নামাজরত থাকেন। তৃতীয়বারের বেলায় বা তৃতীয় দিনে তার মা তাকে বদ্ধ দিয়েছিল যে আল্লাহ ওকে মৃত্যু দিবেন না, দিবেন না আপনি যতক্ষণ পর্যন্ত সে বেশ্যানারীদের মুখ না দেখে। তো এই দোয়ার, এই বদ্ধার ফলশ্রুতি হিসাবে তিনি বিপদে পড়ে গিয়েছিলেন, বেশ্যানারী তাকে অবাদ দিয়েছিল যে তার যারা সন্তানটি এই জোরাইজের
রসজাত সন্তান। তো তখন তার ওই গির্জাকে ভেঙে ফেলেছিল জনগণ এবং তাকে নামিয়ে এনেছিল। তো ওই সময় উনি যখন দেখলেন বিপদ, তখন উনি অজু করে নামাজ পড়েছিলেন। এরপরে বাচ্চাটির শরীরে বা পেটে খোঁচা দিয়ে বলেছিলেন যে, হে বাচ্চা, তুমি বলো, মান আবু কায়া গোলাম, তোমার বাপের নাম কি? এভাবে একাধিক ঘটনা বা অন্য আমরা পাই যেগুলি প্রমাণ করে যে বিপদে আপদে সালাতরত হওয়া উচিত, এবং এটাই ছিল নবী রাসূলগণদের আদর্শ এবং সালাফে সালেহীনের চরিত্র। সুতরাং বিপদে আপদে যে কোনো জটিলতা আমরা সালাতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব, এবং এই সালাতের নাম সালাতুল হাজাত দেওয়ার প্রয়োজন নেই এক কথায়, যেহেতু সালাতুল হাজা মর্মে কোনো সহি হাদিস পাওয়া যাচ্ছে না। কিন্তু সালাতুল হাজার অর্থ এই সমস্ত ঘটনা থেকে আমরা নিতে পারি। অতএব বিপদ আপদে আমরা কোরআনিক সমাধান নিব, হাদিস ভিত্তিক সমাধান হবে ইনশাআল্লাহ যথেষ্ট। এটা যেন এমন নয় যে মাগরিবের পরের 6 রাকাতকে সালাতুল আওয়াবিন বলা হয়ে থাকে, কিন্তু এই নামে কোনো সালাত পাওয়া যায় না। ওই নামের যে সালাত পড়া হয়ে থাকে 6 রাকাত, এটি প্রমাণিত কোনো সালাত নাই। অবশ্য অন্য হাদিস দ্বারা পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ মাগরিব এশা পর্যন্ত সালাত আদায় করতে থাকতেন 2-2 রাকাত করে। অন্যভাবে সাহাবা একরাম নফল সালাত আদায় করতেন। তো দেখা আছে যে সালাতের অস্তিত্ব রয়েছে বাদ মাগরিব এশা পর্যন্ত, কিন্তু 6 রাকাতকে নির্দিষ্ট করে ওটাকে সালাতুল আওয়াবিন বলা এটাই সঠিক নাই। তো ব্যাপারটা এরকমই বলা যায় যে সালাতুল হাজা নামে কোনো সালাত পাওয়া যাচ্ছে না। তবে আল্লাহর বাণী থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আমরা জানতে পারি যে বিপদে আপদে আল্লাহর শরণার্থী হওয়া এবং নামাজরত হওয়া, এটা যেমন নবী আম্বিয়াদের সুন্নাহ, তেমনই সালাফে সালেহীনের আমল এবং কোরআন হাদিসেরও নির্দেশনা বটে। তো ইনশাআল্লাহ আমরা এইভাবে বিপদ আপদে আল্লাহর নিকটে প্রার্থনা করতে পারি সাহায্য। ওবিল্লাহি তৌফিক, ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।